গুড মর্নিং স্টুডেন্ট, সবাই তোমরা ভালো আছো, ভালো থাকবে। আজকে ড্রয়িং ক্লাস তোমাদের আবার নতুন করে, তো ক্লাস করে তোমাদের ড্রয়িং আজকে সবার প্রথমে ডেট দাও 28 তারিখ। ডেট দেওয়া হয়ে গেলে দেখো আমরা ফিগারের উপরে আমরা আবার একটা কম্পোজিশন আঁকছি। তো ফিগার আঁকতে গেলে সবার প্রথমে কি করতে হয়, একটা ওভাল শেপ আঁকবে মাথা, আর দেখো শোল্ডার দুপাশ থেকে সমান মাপের নেবে, হয়েছে? শোল্ডার নেওয়ার পর দেখো আমি একটা জামা আঁকছি, মানুষটা বসে আছে দেখাবো। তা বসে আছে দেখালে দেখো এই জামার শেষ থেকে আমি কি করছি, ওপাশে হাঁটু সমান মাপে হাঁটু রাখ দিলাম, নিচের দিকটা ঘুরে দিলাম, তাই তো? খুবই সহজে আঁকা যায়। এরপরে ওভালটাকে আমরা মাঝামাঝি দাগ দিলাম, কমিজ মাঝখান দিয়ে দাগ দিলাম, কান ঠিক ওই দাগ থেকে নিচের দিকে হয় আঁকলাম, আর এই যে সেন্ট্রাল লাইনটা যেখানটা ঘুরেছে ঠিক এই দাগ আর সেন্ট্রাল লাইনের মাঝখানে দাগটা ওখান দিয়ে কি করতে হবে, চুল আঁকতে হবে। এভাবে চুল দেখাতে পারো, তাহলে উপরের দিকতে তোমরা আলো রং করা হবে, এখানে স্কিন কালার। এবার সেন্টার লাইন থেকে চিনের মাঝখানে দাগ দিলাম, নাকের দাগ আর তার নিচে মুখের দাগ, চুল মাঝখানটা নাক আর চিনের মাঝখানে দাগ দিলাম মুখের দাগ। এবারে আই দুটো লাইনের উপরে দিলাম, এরপরে এই দাগের উপরে আমরা দেখো কি করবো, চোখ আনবো। চোখ আঁকতে গেলে কি করতে হবে, আঁকার মতো শেপ নিলাম, এরপরে মাঝখানে একটা দাগ দাও, বড় করে দেখাই, পাতা আঁকলাম মাঝে দাগ দিলাম আর নিচে আইবল আঁকলাম, এইভাবে বলেছি। এরপরে দেখো তাহলে দুটো হাঁটু আমরা এঁকেছি, পাশে বসে আছে মানুষটা, লাইন লাইন গুলো সুন্দর করতে হবে। এরপরে হাত দেখো এখানে হাঁটু কাজ পর্যন্ত নিয়ে আসো, এই দাগের সোজা কারা লালি, এরপরে মাঝের দাগটা মুছে দাও, এখান থেকে আমরা হাতটা কি করবো নিচে দিয়ে দেখাবো, নিচে একটা কাজ করতে এবং বোঝাবো। হাতে একটা ছোট্ট হ্যামার হাতুড়ির মতো দাও, হাতুড়ি হ্যামার, ঠিক আছে? এটাও একটা হাত, হাতটা নিচের দিকে নামালাম, মাঝের দাগটা মুছে নিলাম, এখানে জামার বোতাম দেখাতে পারো, পকেট দেখাতে পারো। এইবারে দেখো এই পোর্শনে আমরা হাতটা আসছি কিভাবে, দুটো সমান্তরাল রেখা না টানবে, এরপরে বুড়ো আঙুল থাম মাখার পরে বাকি অংশের উল্টে চারটে আঙুল, হাতে একটা ধরে আছে, কি ধরে আছে, কি একটা জুতো, জুতো দিয়ে কিছু বানাচ্ছে, জুতো কে বানায় মূর্তি তোমরা জানো, পবলার, পবলারের ছবি এটা। এখানে একটা জুতো দেখালাম, আর কি থাকবে, কিছু পুলিশ থাকবে, এগুলো দিয়ে ও কাজ করছে। বাক্স দেখাতে পারো, বাক্স আছে, সামনে দিয়ে আছে ব্রাশ,
আর আছে পলিসের মোশন, এসব জিনিসগুলো দেখাতে হবে। এরপর এখানে একটা পেপারের উপরে বসে আছে, দেখাও এরকম হবে, পেপারের উপরে বসে আছে দেখাতে পারো। এটা দিয়ে তোমরা একটা কম্পোজ করবে, শুনবে দিকে গা দেখে দিতে পারো, আছে তোলায় বসে আছে। তাহলে আজকে একটা কবলারের কম্পোজিশন তোমাদের রাখতে দিচ্ছি, দিকে লাইট পোস্ট, একটা বিল্ডিং, কি হবে হয়েছে সবাই তাহলে কবলারটা এঁকে রং করে তোমরা পাঠাবে।